অশ্লীলতার আসলে এই যে আমরা প্রকারভেদগুলোর কথা বললাম এর মধ্যে আল্লাহ আল্লা সুবাহানতালা আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন কিভাবে পরিহার করার কথা বলেছেন এখানে প্রথমত আল্লা সুবাহান তালা অশ্লীলতার কিছু কাজকে তুলে ধরেছেন আজকের আধুনিক সভ্যতা হয়তো এই সমস্ত কিছু কাজকে সভ্য বানানোর চেষ্টা করছে কিন্তু ইসলাম যেটা বলেছে সেটা ইউনিভার্সাল সেটা কেমন পর্যন্ত আর কখনো রহিত হবে না এর মধ্যে এক নম্বর হচ্ছে জিনা যেটাকে আমরা ব্যভিচার বলি অ্যাডাল্টারি আল্লাহ সুমান্তাল বলছেন তোমরা জেনা ব্যভিচারের নিকটবর্তীও হই না এটা হচ্ছে অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ আল্লাহ সুমানত আল্লাহ সোর আল ইসরার মধ্যে বলেছেন বত্রিশ নম্বর আয়াত দ্বিতীয় অশ্লীল কাজ যেটাকে আল্লাহ সুমানতাল্লা চিহ্নিত করেছেন সেটা হলো আয়াম আলু কউমে লোথ কাউমে কিছু দুরাচার ব্যক্তিদের যে একটা বদভ্যাস ছিল একই লিঙ্গের মানুষের মধ্যে একটা সহবস্থান এবং মেলামেশা সেটি আল্লাহ সুমানতাল্লাহ তুলে ধরেছেন সুরান নামলে চুয়ান্ন নম্বর আয়াত ও ইরপালালে ইকাল আল কৌমিহি তুন আলফা হিসেতা ও এন তুম আর লুতকে আমরা প্রেরণ করেছিলাম যখন তিনি তার জাতির লোকদেরকে বলেছিলেন তোমরা কি অশ্লীল কাজ করছো অশ্লীল কাজের কাছে আসছ এবং তোমরা দেখছ শুনছ অন্য আয়াতে এটা স্পষ্ট করে দিয়েছেন এই অশ্লীল কাজটা কী ছিল যে তোমরা পুরুষের উপর উপগত হচ্ছ এবং তোমাদের নারীদের কাছে তোমরা যাচ্ছ না ফলে স্পষ্ট হয়ে গেল যে লুত আল্লাহ সাল্লামের জাতির অনেক লোকের মধ্যে এই বদভ্যাসটা ছিল সেটিকে আল্লাহ সুবাহান তাল্লাহ ফাহিসা হিসেবে উল্লেখ করেছেন তাদের জাতির এই দুরাচারকে আল্লাহ সুহানতাল্লাহ ফাহিসা হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহানহ তালা এভাবে কিছু পাপকে উল্লেখ করার পরে তিনি একটা কমন রুল জারি করেছেন সেই রুলটা হচ্ছে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ধরনের অশ্লীলতার কাছাকাছি যাওয়া যাবে না এটা হলো কমন রুল অফ ইসলাম যে কোনো ব্যক্তি এখন বলতে পারে যে দুটো আমি পরিহার করে তাহলে অন্যগুলোতে কি সম্পৃক্ত হতে পারবো উত্তর হচ্ছে যে না আপনি কোনোটাতেই সম্পৃক্ত হতে পারবেন না সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক অথবা যে কোনো ধরনের অশ্লীলতাই হোক কোনোটার মধ্যে সম্পৃক্ত হতে পারবেন না কারণ সুরা আল আরাফের তেত্রিশ নম্বরে তো আল্লাহ তাল্লাহ বলছেন যে বলো নিশ্চয় আমার রব হারাম করে দিয়েছেন সকল প্রকার ফাহিসাকে সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক এটা একটা কমন রুল আর প্রথমে যে আয়াতটা উল্লেখ করেছিলাম সেটা একটা কমন রুল বলেছেন ওয়ালায় ওমাবতন প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ফাহেসার কাছাকাছি তোমরা যাবে না তাহলে দুটো জিনিস কমন রুলের মধ্যে দুটো জিনিস পেলাম একটা হলো সকল প্রকার ফাহসা সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ হোক সেটা কি হারাম সেটা হলো হারাম দ্বিতীয় হচ্ছে এটা করার তো দূরের কথা এর কাছাকাছিও যাওয়া যাবে না এটা যদি কোনো মমিনের মাথায় থাকে তাহলে সে অশ্লীলতা মুক্ত একটা সুন্দর জীবন যাপন করতে পারবে নবী সাল্লাল্লাহ আলয়াল্লামের একটা হাদিস ইমাম বখারি এবং ইমাম মুসলিম বর্ণনা করছেন তিনি বলেছেন লা লাহাদ আল্লাহ কেন আল্লাহ সুবাহা বা অশ্লীলতাকে হারাম করলেন তার পেছনে যে উইজডম আছে সেটা এবং যে সবাব বা কারণ আছে সেটা রসুল্লা সাল্লাহ সাল্লাম এখানে উল্লেখ করলেন বললেন আল্লাহর চাইতে অধিক গায়রাত সম্পন্ন আত্মমর্যাদা বোধ সম্পন্ন আর কোনো সত্তা নেই আপনার আমার মধ্যেও গায়রাত আছে গায়রাত হলো সেই সুন্দর আত্মমর্যাদা বোধ যেটার কারণে যে কোনো অশ্লীল কাজকে আপনি অপছন্দ করবেন আপনি নিজের জন্য শুধু নয় আপনার স্ত্রীর জন্য অপছন্দ করবেন আপনার কন্যার জন্য অপছন্দ করবেন আপনার মায়ের জন্য অপছন্দ করবেন আপনার বোনের জন্য অপছন্দ করবেন আপনার ভাইয়ের জন্য অপছন্দ করবেন যে অশ্লীল কাজগুলো যেই সেন্সের কারণে এটা হলো গায়রাজ এটা হলো গায়রাজ কেন আপনি যে কোনো অপকর্মে বাধা দিচ্ছেন এটা হলো গায়রাজ কেন আপনি মিথ্যা কথা বললেও সেটাকে আপনি পছন্দ করেন না কোনো বাজে কথা বললে আপনি সেটা পছন্দ করেন না কোনো বাজে কাজ হতে দেখলে আপনি পছন্দ করেন না চুরি হতে দেখলে আপনি পছন্দ করেন না চিন্তাই ডাকাতিকে আপনি পছন্দ করেন না মানুষের অধিকার না হওয়াকে আপনি পছন্দ করেন না এটা হলো গায়রাত এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় গায়ের এই জন্য যে নির্দোষ তাকে কোনো তার উপর কোনো দোষ আরোপ করতে ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে যে কোনো দিন জেনাই লিপ্ত হয়নি তাকে আপনি জেনার অপবাদ দিতে পারেননি যে কোনো দিন করেনি তাকে চোরের অপবাদ দিতে পারেন না এই ব্যাপারে ইসলাম কঠোর আইন জারি করেছে আর যেই আমাদের ভেতরের যেই তাড়নায় আমরা এই যে অন্যায়কে আমরা অপছন্দ করি বা প্রতিরোধ করি তার বিরুদ্ধে দাঁড়াই সেটা হলো গায়রাজ বলা হচ্ছে সাল্লাম বলছেন এই গায়রাতটা কার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো পাপ করতে দেখেন তখন তার প্রতি সবচেয়ে বেশি ক্রোধ হন কিন্তু বান্দা যখন আবার তার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ আল্লাতালা তাকে ক্ষমা করে দেন সোহান আল্লাহ শুধু আল্লাহর এই ক্ষমার গুণের কারণে আমরা আল্লাহর কাছে পার পেয়ে যাব যদি তওবা করি যদি ইস্তেক ফার করি আর যারা তওবা ইস্তেক না করে পাপের মধ্যে অশ্লীলতার মধ্যে গা ভাসিয়ে দেয় তারা আল্লাহর কাছে কোনো দিন পরিত্রাণ পাবে না কারণ তওবা করা ছাড়া এই বড় বড় পাপগুলো আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না এটা আল্লাহর আরেকটা নিয়ম এটা আল্লাহর আরেকটা নিয়ম সেই জন্যই ওই আয়াতটা যে আল্লাফ মোমিন্দর সেফা যারা বড় বড় কবিরাগুলোকে পরিহার করে তাহলে তার স্বাভাবিক উত্তম কার্যক্রম এবং তার ইবাদতের মাধ্যমে তার সকল পাপের মচন হবে সাগিরাগুলো মচন হয়ে যাবে কিন্তু কবিরার জন্য তাকে তবা করতে হবে এখন আমরা একটু আলোচনা করব যে কিভাবে ইসলাম ফাহিসাগুলোকে বর্জন করার জন্য কিছু নিয়ম বা কিছু টেকনিক অথবা কিছু কায়দা আমাদেরকে দিয়েছে এর মধ্যে এক নাম্বার হল তিনি বলেছেন দৃষ্টিটা অবনমিত রাখতে আসলে দৃষ্টি অবনমিত রাখে রাখা এটাকে যদি আক্ষরিক অর্থে আপনি পালন করেন তাহলে হয়তো কোরআন যে জন্য আপনাকে দৃষ্টি অবন অবনমিত রাখতে বলেছে সেটা পরিপূর্ণ পালন হবে না আপনি রাস্তা চলার সময় কোনো দিকে তাকালেন না ভালো মন্দ কারোর প্রতি তাকালেন না নিচের দিকে তাকিয়ে হেঁটে গেলেন এটা হলো আক্ষরিক আমল আর এখানে যেটা আসলে বলা হচ্ছে সেটা হচ্ছে বিপরীত লিঙ্গের যে কোনো দৃশ্যের প্রতি আপনি তাকাবেন না সেটা হোক রাস্তায় হোক প্রতিষ্ঠানে অফিসে কিংবা হোক টেলিভিশনে কিংবা কোনো প্রচার মাধ্যমে ইউটিউবে কিংবা অনলাইনে যেটা সুরা নূরের মধ্যে আল্লাহ তালা বলছেন সুরা নূরের ত্রিশ নম্বর আয়তে কুল্লিল কুলিলিম ওয়াহাবু ফরুজ আহমিকা ইন আল্লাহ উন বলে দাও মোমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটাই তাদের জন্য সবচেয়ে উত্তম পন্থা সবচেয়ে পবিত্রতম পন্থা ইন আল্লাহ হাবির উম বিমায় আর তারা যা করছে আল্লাহ কিন্তু সে সম্পর্কে সম্যক অবহিত প্রকাশ্যে এবং গোপনে তারা যা কিছু করছে যা কিছু ব্রাউজ করছে যা কিছু পড়ছে অথবা যে সমস্ত ম্যাগাজিন দেখছে সেটা ভালো হোক আর বন্ধ হোক সবটাই আল্লাহ তালা অবহিত সবটাই আল্লাহ তালা জানেন তাহলে এখানে মোমেনদের কথা বলা হচ্ছে আবার নারীদেরকে এটা আবার আলাদা করে বলা হচ্ছে ওয়কুলিলি মিনাচি ইয়াহুদনা মিনা সারিহীন ওয়াহফা ফুরো না আর মোমেন নারীদেরকেও বলে দাও যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এখানে দৃষ্টির সাথে লজ্জাস্থানের হেফাজতকে সংযুক্ত করা হয়েছে কারণ এই দৃষ্টি যখন অশ্লীল বিষয়গুলোকে ওয়াচ করে কিংবা এনজয় করে তখন আর লজ্জাস্থানের হেফাজত করার যে সক্ষমতা সেটা সে হারায় সে তখন এক্সাইটেড হয় সে তখন মন্দভাবে প্ররোচিত হয় শয়তান তাকে উদ্বুদ্ধ করে এবং সে তখন অশ্লীল স্রোতে গা ভাসিয়ে দেয় এমন কি সে যদি ভালো মানুষও হয় কয়দিন আর ভালো থাকতে পারবে পরিবেশ তাকে কিন্তু খারাপের দিকে টেনে নিয়ে যায় এই আজকে যারা এই সমাজের ভালো চান সমাজের মধ্যে ভালো উপলব্ধিগুলোকে প্রতিষ্ঠিত করতে চান সমাজের মধ্যে মানুষের ভালো বোধগুলোকে আরও আরও সেটাকে শানিত করতে চান তাদেরকে কিন্তু ভাবতে হবে যদি এই সমাজ বা সমাজকে যারা চালাচ্ছেন তারা অশ্লীলতাকে বন্ধ না করেন অশ্লীল সুযোগের দরজাগুলোকে যারা যদি ক্লোজ না করেন লক সেখানে লাগিয়ে না দেন তাহলে কিন্তু জাতিকে রক্ষা করা যাবে না একটা জাতি খুব দ্রুত ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে চলে যায় শুধুমাত্র অশ্লীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশেষ করে তারা যদি হয় মুসলিম মুসলিমদের অধপতন আসেই অশ্লতার পদ্ধতি সে রাজা বাদশাহ হোক আর যাই হোক না কেন যখন তারা মদ জেনা ব্যাবিচার এসব কিছুর মধ্যে সম্পৃক্ত হয় তখন কিন্তু তাদের অধপতন এবং তাদের পতন এটা নিশ্চিত হয় ইতিহাস থেকে সেটা আমরা জানি আজকে অশ্লীলতাকে যদি আমরা মোটা দাগে যে কয়েকটা উদাহরণ দিয়েছি এতে বুঝি না এতটুকুর মতো সে মতো থাকলে চলবে না অশ্লীলতা কিন্তু এখন যেমন আমাদের পর্যটনের সাথে সম্পৃক্ত হয়েছে হয়নি পর্যটন কেন্দ্রগুলোতে যা দেখেন সেখানে অশ্লীলতার প্রবাহ সি বিচগুলোতে যা দেখেন মুসলিম কান্ট্রিগুলোতে আমি অমুসলিম দেশের কথা বলছি না কি অবস্থা সেখানে বিরাজ করছে তাই না পর্যটনের সাথে জেনাভ্যবিচারের একটা সম্পৃক্ততা সারা বিশ্বে তৈরি হয়েছে ব্যবসা ব্যবসায়িক কারণে শুধু তাই না যখন কোনো খেলার প্রতিযোগিতা হয় যেমন ফুটবল কিংবা ক্রিকেট যেটাকে ওয়ার্ল্ড কাপ কিংবা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বলা হয় সেখানেও দেখেন প্রস্টিটিউশন একটা বিশাল বড় ধরনের বিজনেস যেটা অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে এবং এটাতে হলো একটা দিক আর অনলাইনের অশ্লীলতা এ ব্যাপারে তো আমরা বলতেই পারি হাত ওয়ালা হারাজ আপনি বলেই যেতে থাকবেন কিন্তু শেষ হবে না হাজার রকমের অশ্লীলতা পর্নোগ্রাফি অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে কিন্তু এর পরেও আর অশ্লতা আছে যৌন শুশুনিমূলক গল্প চটি কৌতুক আরও কত কিছু যে আছে যেটা হয়তো কিছু আমরা জানি আর বাকি অধিকাংশই আমরা জানি না কারণ এটা এমন একটা লজ্জাসকর জগৎ সেখানে এর তেলার জন্য ঢুকাটাও একটা নিষেধ মানে এটা এটা কোনো বিবেকবান মানুষের বিবেক সায় দেয় না সুতরাং অশ্লীলতার বিস্তারটা কিন্তু ভয়াবহ সেই জন্যই আল্লা সুবাহালা দেখাটাকে আগে সংযত করতে বলেছেন চোখটাকে সংযত করতে বলেছেন কারণ চোখের সাথে ব্রেনের রিলেশান আছে হয় তাই না চোখ দেখলেই দেখবেন যে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আপনি অনেক কিছু যখন প্রত্যক্ষ করবেন আপনার চিন্তা চেতনা থেকে আরম্ভ করে ইভেন আপনার শরীরকে নিয়ন্ত্রণ আপনার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারটাও অনেক চেঞ্জ হয়ে যাবে আর এর সাথে আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ সুবাহ আহতলা এখানে লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছেন তাহলে অশ্লীলতাকে রোধ করার জন্য দৃষ্টিশক্তিকে সংযত রাখতে হবে দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করতে হবে তৃতীয় যে বিষয়টা আর সেটি হচ্ছে কোরআন বলছে যে নারীরা বিশেষ করে পৃথিবীতে তো আসলে পুরুষরাও করে কিন্তু নারীরাই এখানে প্রধানতম হয়ে এসছে তাই না তারা তাদের সৌন্দর্যকে সারা পৃথিবীবাসীর সামনে পেশ করে নারীদের যে ফ্যাশান শো বলেন সুন্দরী প্রতিযোগিতা বলেন আমি ঠিক জানি না পুরুষদের সুন্দর প্রতিযোগিতা আছে কি না কিন্তু সেটা দেখা যাচ্ছে পত্রপত্রিকায় নারীদের প্রতিযোগিতাটাই বেশি হচ্ছে এবং এই প্রতিযোগিতা অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যায়নি আর কোরআন বলছে ওলা কোরআন বলছে নারীরা তাদের সৌন্দর্যকে কারো কাছে প্রকাশ করতে পারবে না তবে রেস্ট্রিক্টেড কিছু অবস্থায় তাদের লিমিটেড কিছু সৌন্দর্য সে প্রকাশ করতে পারবে তার মাহরামের কাছে আর পুরোটাই প্রকাশ করতে পারবে তার স্বামীর কাছে পৃথিবীতে একমাত্র ব্যক্তি নারীদের জন্য যার সকল সৌন্দর্য সে উন্মুক্ত করতে পারবে সে হলো তার স্বামী আর মাহরামদের কাছে রেস্ট্রিক্টেড এই জন্য এখানে এটাও মনে রাখতে হবে কোনো মাহারাম ব্যক্তি তার সামনে মহিলারা আসার মানে মাহারানের সম্পর্কের মহিলারা আসার অর্থ এই নয় যে তাকে সে অনৈতিক আদর করতে পারবে তাকে সে মানে সব ধরনের টাচ করতে পারবে নো পেরেছেন অনেক চাচা মামারা তাদের ভাতিজি এবং ভাগ্নিকে অনৈতিক আদর করেন এটাও অশ্লীল এটাও অশ্লীল এবং এই ব্যাপারে যারা সার্ভে করেছেন তারা জানেন আমি ঢাকাতেও একটা ইয়ে দেখেছে একটা এনজিও লিখেছে আপনার সন্তানকে যদি কেউ অনৈতিক আদর করে সে ব্যাপারে সতর্ক থাকুন এবং এখন তো বেশ কিছু মাসালা আমাদের কাছেও আসছে যে চাচা এবং ভাতিজির মধ্যে আপন চাচা আপন ভাতিজির মধ্যে বিবাহ যাইজ কি না কারণ তাদের মধ্যে রিলেশান হয়ে গিয়েছে মামা এবং ভাগ মধ্যে বিবাহ যাইজ কি না একবার একজন এসে আমার কাছে বসে এক ঘন্টা ডিসকাস করলেন যে কোনো মতে এটাকে জায়জ করা যায় কি না তখন আমি বললাম তো এটা তো আমার সাধ্য নেই এটা তো আল্লাহর কাছে যেতে হবে আপনাকে তাই না মানে আমাদের যতটুকু সাধ্য আছে সেটা হচ্ছে কোরআন এবং সন্ন্যার আলোকে আপনাদের কাছে হুকুমটাকে বর্ণনা করে দেওয়া বাট এটাকে মডিফাই করা জায়জটাকে মডিফাই করে হারাম বানানো হারামটাকে মডিফাই করে জায়জ বানানো এর কোনো সাধ্য কি কোনো আল্লাহর কোনো বান্দার আছে কারো নাই কারো নাই সুতরাং আপনারাও এটা ভাববেন না ভাববেন না যে কোনো মুফতি সাহেব ঘুরাই দিলে এটা জায়জ হয়ে গেল বলে দিলে এটা ঠিক হয়ে গেল ন এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে তাহলে বোঝা গেল যে আজকে আজকের জগতে যত এই যে চেয়ার গার্লস বলেন ফ্যাশন শো বলেন এগুলো সবই এই আয়াত এবং আরও আয়াত আছে সে আয়াতগুলো দ্বারা নিষিদ্ধ হয়ে গেল এটা অশ্লীলতার পর্যায়ে নিশ্চিতভাবে ঢুকে গেল যে নারীরা তাদের জন্য সেরিয়ে যেটা জায়জ করেছে এর বাইরে কোনো সৌন্দর্য কারো উদ্দেশ্যে প্রকাশ করতে পারবে না এমনকি তাদের দেহসৌষ্ঠব কিংবা চেহারাটাও সে অন্যদেরকে সেরিয়ে যেখানে অ্যালাউ করেছে তার বাইরে সে দেখাতে পারবে না সেটা অশ্লতার মধ্যে পড়বে এরপরে চতুর্থ যে বিষয়টা সেটা হলো নারীদেরকে বলা হয়েছে যে তোমরা পুরুষদের সাথে কথা বলার সময় বি বিনিয়ে কথা বলবা না নরম স্বরে কোমল স্বরে কথা বলবে না যাতে করে যাদের অন্তরে ব্যাধি আছে তারা আকর্ষিত আকর্ষণ বোধ করতে পারে তারা নারীকে প্রপোজ দিয়ে বসতে পারে অবৈধ সম্পর্কের দিকে আহ্বান করতে পারে আল্লাহ সোহানতাল্লাহ বলছেন সুর আল্লাহ হাবের বত্রিশ নম্বর আয়তে ফলা কাউলি ফায়াতমা আল্লা দিফি কালবিহে ওয়াকুল না কাউলাম্মা অরুফা তোমরা খুব নরম স্বরে কথা বলবে না তাহলে যেই পুরুষের অন্তরে ব্যাধি রয়েছে সে আগ্রহী এবং লোভী হয়ে পড়তে পারে ওয়াকুল নাকাউলা মারুফা তোমরা সঠিক কথা বলবে যেখানে যার জন্য যেভাবে প্রযোজ্য সেখানে সঠিক কথা বলবে একজন নারী অপরিচিত আজনবী পুরুষের সাথে কথা বলার সময় সে অফিসিয়াল টোনে কথা বলবে অর্থাৎ প্রয়োজনে কথা বলবে এবং সেখানে কোনো প্রশ্রয় থাকবে না এটা হলো অফিসিয়াল টোন আমি বসিং টোনের কথা বলছি না বলছি না নারীরা খুব স্বরে কথা বলবে সে ভদ্রস্বরেই বলবে বাট সেখানে কোনো পুরুষের প্রতি কোনো প্রশ্রয় থাকবে না কিন্তু অনেক নারীরা দেখা যায় যে কথা বলার সময় পুরুষের সাথে কথা বলার সময় খুব স্বরে বলে যাতে অনেক পুরুষ প্রশ্রয় পেয়ে যায় এবং হয়তো তার সাথে কথা বলার জন্য আগ্রহী হয় এবং এরপরে টেলিফোনে তাদের সম্পর্ক বিস্তৃত হতে থাকে দেখেন এটাও অশ্লীলতা এটাও অশ্লীলতা পঞ্চম যে বিষয়টা ইসলাম নিষেধ করেছে অশ্লীলতাকে রোধ করার জন্য যে বিষয়টা আমাদের পরিহার করতে হবে সেটা হলো আল খালোয়া আল খালোয়া অর্থাৎ নারী পুরুষের নির্জনে একসাথে থাকা সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে শুধু হোটেলে না পার্কে হাঁটতে গিয়ে কোথাও এক জায়গায় হয়তো বলবেন যে না এটা তো পাবলিক প্লেস কিন্তু পাবলিক প্লেসেও তো এমন সব দৃশ্য এখন দেখা যায় যেটা আপনাদের সামনে বলতে পারবো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে যান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের পাশ দিয়ে যান আমাদের এই ঢাকার মশহুর পার্কের পাশ দিয়ে যান দেখবেন যে আপনি ভাববেন কেন আপনি এখানে আসলেন যদি আপনার মধ্যে তাকোয়া থাকে আর ইসলামই রুচিবোধ থাকে আপনি নিজেকে প্রশ্ন করলা করবেন যে আমি এই পদ দিয়ে কেন আসলাম আমি তো ভিন্ন পদ দিয়ে গেলেই ভালো ছিল তাই না খালুয়া ভাবে করা যাবে না অফিসেও না কিন্তু এগুলো আজকাল ডাল ভাত হয়ে গেছে আমরা অফিসের মধ্যে দেখি বস হয়তো তার মহিলা এমপ্লয়ি নিয়ে একটা রুমের মধ্যে ক্লোজ ডোরে আলাপ করছেন আলাপ করছেন তারা দাবি করেন যে এটা আমার অফিসিয়াল ব্যাপার কোনো এখানে কোনো খারাপ কিছু হচ্ছে না কিন্তু এটা প্রমাণিত শুধু বাংলাদেশ না সারা বিশ্বের অধিকাংশ অফিসে প্রমাণিত অফিসে অনেক খারাপ কিছু হয় অফিসে অনেক অশ্লীল কিছু হয় অনেক খারাপ কিছু হয় কারণ তারা আল্লাহর নির্ধারিত সীমাকে লঙ্ঘন করেছে এবং এই খালোয়াটার মধ্যে তৃতীয় ব্যক্তিকে থাকে বলেন তো শয়তান দেখেন এই খালোয়াগুলোর উপর যদি একটা সার্ভে করা হয় আচ্ছা এই খালোয়াগুলোতে কতটা জায়গায় অশ্লীল চূড়ান্ত কাজগুলো হয় তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে অবশ্যই শয়তান আছে এবং শয়তানই তাদেরকে খারাপ পথে নিয়ে যায় সুতরাং এভাবে আমরা দেখতে পাচ্ছি ইসলাম আমাদেরকে আরও সূক্ষ্ম সূক্ষ্ম নির্দেশনা দিয়েছে যেমন বলেছে সহিখারে মুস্তাবের একটা হাদিসের মধ্যে ইয়াকুমার দখুল আলেনসা সাবধান তোমরা মেয়েদের মধ্যে প্রবেশ করবে না কমন একটা রু মেয়েদের মধ্যে প্রবেশ করবে না যে মেয়েরা আজ তোমার সাথে তার কোনো মাহারামের সম্পর্ক নেই অথবা তারা তোমার স্ত্রী নয় তাহলে তাদের সামনে প্রবেশ করবে না ফাকাল রাজুল মিনাল আনসার আনসারদের একজন সাহাবে জিজ্ঞেস করলেন আফার আইত ইয়া ইয়ারসুলাল্লাহ দেবরের ব্যাপারে আপনার বক্তব্য কী কারণ দেবর তো ভাইয়ের তাই না স্বামীর ভাই ফলে সে তো একই বাড়িতে থাকে তখন রসুল্লাহাম বললেন বলেন আল আল আলহামু আল মাউ দেবর হল মৃত্যু মৃত্যু সংসারের মৃত্যু শান্তির মৃত্যু সভ্যতার মৃত্যু সততার মৃত্যু পবিত্র জীবনের মৃত্যু এটাই রসুলসাল্লা সাল্লাম আসলে মিন করেছেন এবং সেটাই আমরা দেখেছি যখন দেবর ভাবির মধ্যে হয়তো একটা রিলেশান গড়ে ওঠে সেটা কিন্তু তার একটা ভয়ানক পরিণতিতে গিয়ে পৌঁছে ইসলাম এতটা ছোট্ট এবং সূক্ষ্ম জায়গা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে সতর্ক করার জন্যে ইসলাম এখানে কোনো সংকীর্ণতার পরিচয় দেয়নি যে দেবর ভাবির সম্পর্ককে আপনি এতটা খারাপ কেন বললেন হ্যাঁ দেবরভাবে সম্পর্ক পবিত্র হতে পারে যদি শরীয়তের রেস্ট্রিকশন মেনে তারা সেই সম্পর্কটা মেনটেন করে এবং পর্দার মধ্যে থেকে শতবাদ দেবর এবং ভাবি এই রিলেশনটা তো আজকে নতুন রিলেশান না কি না সেই রাসুল সাল্লাহ যুগেও ছিল ছিল কারণ স্বামীর ভাই তো থাকবেই এবং সে হচ্ছে দেবর আর ভাইয়ের স্ত্রী সে হলো ভাবি অর্থাৎ রিলেশনের তো কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে ইসলামের এই রেস্ট্রিকশনগুলো যদি আপনি ভায়োলেট করেন পাঞ্চার করে দেন দেন প্রবলেম উইল বি ক্রিয়েটেড তখন এই সংসারগুলো ভেঙে যাবে মানুষের মধ্যে এত জটিল ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্ক রিলেশান তৈরি হবে যার অশান্তিতে আমরা সবাই আসলে কঠিন একটা জীবনের মুখোমুখি হব যাই হোক এগুলো নিয়ে আরও অনেক চমৎকার কথা আছে আমরা মনে হয় মূল কথাটা আপনাদের সাথে আজকের খুববার শেয়ার করেছি সেটি হচ্ছে অশ্লীলতার যে বহু বিস্তার সেটা বলে শেষ করা যাবে না তার প্রকারভেদ বিভিন্ন রকম জীবনের সর্বক্ষেত্রে ছড়িয়ে আছে আমাদের দরকার সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলো থেকে সতর্কতার সাথে নিজেকে রক্ষা করা শুধু নিজেকে না রক্ষা করতে হবে আমাদের হাউজ হোল্ডার সবাইকে পরিবার পরিজন সবাইকে যেহেতু আল্লাহ সুমান্তল্লা বলছেন ও আন্ুজাকুম কুম নারা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং রক্ষা করতে হবে সমাজকে রক্ষা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে এই সমাজের আরও অন্য অন্য জায়গাগুলোতে রক্ষা করতে হবে কর্পোরেশনগুলোতে তাই না আজকের এই নারী কে পণ্য হিসেবে ব্যবহার করে অশ্লীল অশ্লীলতা বিস্তার করছে কিন্তু বিভিন্ন কর্পোরেট বিজনেস সংস্থাগুলো ঠিক না ফলে সেই জায়গাতেও কিন্তু আমাদেরকে আমার মনে হয় যারা আছেন আমি তো আর সব জায়গায় যেতে পারবো না আপনিও সব জায়গায় যেতে পারবেন না দায়িত্বটা বর্তায় যারা এই কর্পোরেট সংস্থাগুলো চালাচ্ছেন এই বিজনেসগুলো রান করছেন তাদেরকে সতর্ক হতে হবে যদি তাদের মধ্যে ইমান এবং ইসলাম থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক হতে হবে যদি তারা ইসলামের এই সুন্দর পবিত্রতা তারা রক্ষা করতে চান সেখানে নারী পুরুষের মধ্যে যেন এই অশ্লতার বিস্তার রোধ হয় এবং অশ্লীলতার বিস্তার না ঘটে সেই পলিসি সেই স্ট্র্যাটেজিগুলো মুসলিম সমাজের কর্ণধারদেরকেই নিতে হবে এবং আপনারা যারা আছেন আপনাদের যার যে দায়িত্ব তার অধীনস্থ যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আপনারা সেই দায়িত্ব যদি পালন করেন তাহলেই এই অশ্লীলতার রোধ হতে পারে আর নিদেন পক্ষে আমি যেটা করব সেটি হচ্ছে আমার নিজেকে অশ্লীলতা থেকে মুক্ত রাখব এবং আমার পরিবারভুক্ত লোকদেরকে এটা হলো প্রথম পর্যায় এই জায়গায় যদি ডিজাস্টার ঘটে যায় তাহলে কিন্তু বৃহত্তর জায়গাগুলোতে আরও বড় ধরনের সর্বনাশ ঘটে যাবে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে যাবতীয় অশ্লীলতা থেকে একটা মুক্ত পবিত্র জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন এবং এই সমাজকে সুন্দর পবিত্র সমাজ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন আকুলকাউলি হায়দাউ আস্তাক ফির্লাহ আলী আলাইকুম ওলিসাইল মুসলিমিন ফস্তাক ফেরু ইন্না গাফরুর রাহিম